দর্শক, রংপুরের মিঠা পুকুরে জায়গীরহাট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার ভাষণে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আর কোনোদিন মঙ্গা হয়নি, হয়েছে বলেন? হয়েছে? হয়নি। একুশ বছর পর সরকার গঠন করার সুযোগ পাই, সেই সময় এদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করি, বিনামূল্যে বই বিতরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিতে শুরু করি, কমিউনিটি ক্লিনিক করে চিকিৎসা সেবা জনগণের দৌড়গুলাই দিতে শুরু করি। কিন্তু 2001 সালে ক্ষমতা আসতে পারিনি, একটা চক্রান্তের শিকার হই। এরপর 2008 নির্বাচন, সেই নির্বাচনে আমরা জয়ী হই। 2008 নির্বাচনে আমরা আওয়ামী লীগ 233টা সিটে আমরা জয়লাভ করি, আর বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট, আর জাতীয় পার্টি তার থেকেও কম। আমরা সরকার গঠন করার পর থেকে বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ শুরু করেছি। 96 সালে যখন সরকার এসেছিলাম তখনই এদেশের কৃষক, যে কৃষকরা মহাজনের কাছ থেকে উচ্চ হারে সুদ দিয়ে টাকা নিত, আমরা বর্গা চাষি, যারা যারা কোনোদিন কোনো ব্যাংকে ঋণ নিতে পারত না, সেই বর্গা চাষিদের বিনা জামানতে যাতে কৃষি ঋণ নিতে পারে সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি। এখন পর্যন্ত সেই সুযোগটা আমাদের বর্গা চাষিরা পায়। কৃষকদের ভর্তুকি দেওয়া শুরু করি, সেই সাথে সাথে ফসল উৎপাদনের জন্য গবেষণা শুরু করি, উচ্চ ফলনশীল ধান, গম, ভুট্টা থেকে শুরু করে ডাল, তরি তরকারি, সবজি, মাছ, মাংস সব কিছু যাতে উৎপাদন বৃদ্ধি পায় তার পদক্ষেপ আমরা নিতে শুরু করি। এভাবেই বাংলাদেশকে আমরা বাংলাদেশের মানুষের জন্য কর্মসংস্থান এবং এই ব্যবস্থাটা আমরা হাতে নিয়েছিলাম। আমাদের যারা বয়স্ক, বিধবা অথবা স্বামী নিগৃহীতা বা স্বামী পরিত্যক্তা, তাদের কোথাও জায়গাই হতো না, বৃদ্ধ বয়সে কেউই তাদের দায়িত্ব নিতে চাইতো না, সেই দায়িত্ব আমি নিয়েছিলাম। আমি সামাজিক নিরাপত্তা কর্মসূচি হাতে নিই, বয়স্ক ভাতা দেওয়া শুরু করি, বিধবা ভাতা দেওয়া শুরু করি, স্বামী নিগৃহীতা ভাতা দেই, এবং সেই সাথে সাথে তার জন্য তার পরিবারের কাছে একটা সম্মানজনকভাবে বাস্তবায়ন সেই ব্যবস্থাটা করে দিয়েছি। কমিউনিটি ক্লিনিকগুলি 2001 বিএনপি বন্ধ করে দিয়েছিল, 2008 জয়ী হয়ে 9 সরকার গঠন করে পুনরায় আমি চালু করেছি। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, 30 প্রকারের ঔষধ বিনা পয়সায় দেওয়া হয়। আমার মা বোনেরা কারো মুখোমুখি থাকতে হয় না যে কখন একটু চিকিৎসার জন্য নিয়ে যাবে। উপজেলা হাসপাতালগুলিকে উন্নীত করি, জেলা হাসপাতাল করি, আর এই রংপুর সব থেকে একটা অবহেলিত জায়গা, প্রতিনিয়ত এখানে দুর্ভিক্ষ লেগে থাকতো, তাই রংপুরকে আমি বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছি। আলাদা বিভাগ হওয়াতে আলাদা বাজেট এবং সার্বিকভাবে রংপুরের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। রাস্তাঘাট, পুল, ব্রিজ, নদী ভাঙ্গন থেকে রক্ষা করা, সার্বিকভাবে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি যার সুফল আপনারা পাচ্ছেন। এই পীরগঞ্জের সাথে আজকে দিনাজপুরের সংযোগ, আমরা ওয়াজেদ মিয়া সেতু নির্মাণ করে দিয়েছি, পীরগঞ্জের থেকে আমরা নবাবগঞ্জ দিনাজপুরে সহজে যেতে পারে, হিলি বন্দরে যেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি। এইভাবে সারা বাংলাদেশের এমনকি গোবিন্দগঞ্জ থেকেও গোড়াঘাট ব্রিজ করে দিয়েছি। প্রত্যেকটা এলাকায় যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট এমনভাবে উন্নত করেছি যে মানুষ খুব দ্রুত সময়ের মধ্যে যেতে পারেন। যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর এই উত্তরবঙ্গের সাথে রাজধানীর যোগাযোগ এবং তার সঙ্গে রেল ব্রিজ, এখন নতুনভাবে আবার রেল ব্রিজ তৈরি করে দিচ্ছি। আমাদের যারা যুব সমাজ তাদের কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, যে ব্যাংকের থেকে বিনা জামানতেও ঋণ নিতে পারে সেই ব্যবস্থাটা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। এটা পেয়েছেন কেন? নৌকা মার্কায় ভোট দিয়েছেন, নৌকা ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব।